চ্যানেল সুদীপাস টিম, আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, সানডে প্রত্যেক সানডেই তো আসে কিন্তু আজকে একটা বিশেষ দিন আমাদের। তো আজকে হচ্ছে পাম সানডে, খেজুর রবিবার, আর আমিও চলে এসেছি বাড়িতে, কালকে এসেছি শনিবার দিনে। তো রেডি শেডি হয়ে গেছি, তো এখন চার্চে যাব। আজকে যেহেতু পাম সানডে, আজকে একটা বিশেষ দিন, আর সামনে গুড ফ্রাইডে, গুড ফ্রাইডের আগেই পড়ে পাম সানডে। গুড ফ্রাইডে হচ্ছে 15 এপ্রিল, তো আজকে রবিবার। আর এই পাম সানডেতে খেজুর রবিবার, মানে খেজুর ডাল নিয়ে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয় চার্চে। চারিদিকে আমরা সেটাকে প্রদক্ষিণ করি, তারপরে ভেতরে ঢুকি। একটু বিশেষ দিন আমাদের। আমাদের জীবনকে চরণ করে সমর্পণ করে সেরূপ ভাবে আমাদের প্রশ্ন করবো, আমাদের হৃদয়কে করবো, কারণ আমরা জানি আমাদের হৃদয় তোমার মন্দির করবো। আমাদের হৃদয়কে সেরূপ ভাবে যে রূপ ভাবে সেই দেবসমূহ তোমাকে দিয়ে ইচ্ছুক প্রার্থনা একমাত্র দান করবো নাসরত যিশু নামে চাই। Thank you.
চার্চ থেকে
ফিরে চলে এসেছি আর প্রচুর গরম, তো তাই গরমে এখন বাড়ি চলে এসেছি। আর সব কিছু জানলা দরজা বন্ধ আছে, তাই অন্ধকার অন্ধকার লাগছে। যেহেতু গ্রীষ্মকাল, বাইরে রাঁধছে ঢুকলে তো বাইরে তো প্রচুর গরম, তাই আমরা সব কিছু বন্ধ রেখেছি, তাই সেই কারণে অন্ধকার লাগছে। বাড়িটাকে ঠান্ডা করার জন্য আর শরীরটাকে ঠান্ডা করার জন্য নিয়ে চলে এসেছি আইসক্রিম, এখন একটু খাবো যেহেতু বাইরে ছিলাম, প্রচুর গরম। আর আমাদের এখানে গরম মানে সত্যিকারের বিশাল গরম, চর মারার মতো। আর বুঝতেই পারছ আমরা কোথায় থাকি, আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রাজস্থান। কেউ বলেছিল যে এটা ওয়েস্ট বেঙ্গলের রাজস্থান, তো পুরুলিয়াই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রাজস্থান। যেমন গরম পড়ে সেরকম ঠান্ডাও পড়ে, পাথুরে জমি তো তাই। আর তার কারণে শরীরটাকে ঠান্ডা করতে এখন আইসক্রিম খাবো। তো বেশি বড় আর আমি করছি না, এখানে আমার ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থাকবে আর দেখা হবে নেক্সট ব্লগে। বাই।